नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेरके मटर दिए एकटी चटपटा स्वादेर रेसिपि तैरी करे देखाबो। खूब कम समय, खूब कम उपकरणे झटपट एई रेसिपिटा बानिये नेवा जाय आर खेतेओ दुर्दान्त लागे। आशा करि बाच्चा थेके बड़ो सकलेई खूब पछन्द करबे। रेसिपिटा तैरी करार जन्य प्रथमेई 200 ग्राम मटरके सारा रात जले भिजिये रेखेछिलाम। सकाले 3-4 बार जल बदले बदले धुए नेवार पर छाकनीते जल झारिए नियेछि। एइबार एइ जल झरानो मटरके एकटि मिक्सिंग बोले निये नियेछि। एकटि माझारि साइजेर आलुके छोटो छोटो टुकरो करे केटे नियेछि। सेइ आलुर टुकरोगुलि दिये दिलाम। दिये देब एकटि माझारि साइजेर पेंयाज कुचि, हाफ टेबिल स्पून आदा रसुन बाटा, स्वाद अनुयायी लवण, हाफ चामच हलुद गुड़ो, एक चामचर 1/3 ভাগ লঙ্কা গুঁড়ো, 1/3 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, রংটা খুব সুন্দর হবে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এইবারে সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার একটি প্রেসার কুকার নিয়ে তাতে এই মটর মাখা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল আর 1 গ্লাস পরিমাণে জল। এমন জল ব্যবহার করছি যাতে মটর খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে 4টি সিটি উঠিয়ে সিদ্ধ করে নেব। এই সময় একটি বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেঁতুল আর সামান্য জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল তেঁতুলের কাঁদ। এবার এটিকে সাইডে রেখে দিচ্ছি। 4টি সিটি উঠে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কুকার থেকে আপনাআপনি প্রেসার না বেরোনো পর্যন্ত এইভাবে রেখে দেব। কুকার থেকে প্রেসার আপনাআপনি বেরিয়ে গেছে। এইবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি। দেখুন মটর একদম সিদ্ধ হয়ে গেছে। দেখে ওপরটা গোটা মনে হচ্ছে, কিন্তু আঙুলে করে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। ঠিক এই রকমই দরকার। এর থেকে আর বেশি নরম করব না। এবার এটিকে একটি মিক্সিং বাটিতে ঢেলে নেব। মিক্সিং বাটিতে ঢালার সঙ্গে সঙ্গে দেখুন আলুগুলোকে আমি এইভাবে হাতার পিছন দিক করে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে গ্রেভিটা ঘন হয়। এতে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভীষণই টেস্টি হবে। তবে আপনারা যদি মনে করেন আলুগুলো ম্যাশ করব না, তাহলে নাও করতে পারে। তবে তো করলে দেখতে ভালো লাগবে। দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো আর 2 চামচ আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের কাঁদ। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি, একটু তেঁতুলের কাঁদ। তবে টকটা আপনারা কেমন পছন্দ করবেন তার উপর নির্ভর করে ব্যবহার করবেন। সামান্য ভাজা জিরার গুঁড়ো, সামান্য বিট লবণ। তৈরি হয়ে গেল খুব কম সময়ে কম উপকরণের দুর্দান্ত স্বাদের ঘুগনি। এটা আপনারা অতি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ঠকবেন না। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।